ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাফোরিট ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষকদের জন্য 25% এবং কর্মচারীদের জন্য 50% ঠিক রেখে আবারও আগামী ঈদ উল ফিতরের পূর্বে উৎসব ভাতা ছাড়করণের প্রক্রিয়া চলছে। তো ইতিপূর্বে এ বিষয়ে আমরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে বেশ লেখালেখি করেছিলাম যে আমাদের জানা মতে কোনো সেক্টরে 25 আর 50% উৎসব ভাতার সিস্টেম নেই। তাহলে আমরা কেন এই 25% এবং 50% উৎসব ভাতা পাচ্ছি? তো এই বিষয়টি ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অবগত হয়েছেন এবং এ বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। তো আমরা ইতিমধ্যে এই কথার প্রেক্ষিতে একটু আশা করেছিলাম যে কম হলেও আমাদেরকে 25% থেকে 50% উন্নীত করবে, অর্থাৎ ধাপে ধাপে আমরা 100% পাবো। কিন্তু না, শেষ পর্যন্ত সেটি আর হলো না। তা আসলে আমাদের সমস্যা কোথায় বা আমাদেরকে দিতে কেন সমস্যা ফিল করছে এটা বোধগম্য নয়, আমরা বুঝতে পারতেছি না। আসলে অত্যন্ত দুঃখের সহিত আজকে একটি কথা বলতে হয়, আমাদেরও পরিবার রয়েছে, আমাদেরও দু চারজন ছেলে মেয়ে সন্তান সন্ততি মা বাবা ভাই বোন রয়েছে। সুতরাং আমরা এই ক্ষুদ্র পয়সা দিয়ে কিভাবে একটি ঈদ উদযাপনের পূর্বে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয় সেটি সামাল দেব, আসলে এটা কাকে বুঝাবো আমার ভাষা নেই। যাই হোক, আমি আজকে এ বিষয়ে আর তেমন কিছু বলবো না, কারণ হচ্ছে এ বিষয়ে কথা বললে এখন নিজের কাছেই মানে হতাশা হতাশা মনে হয়। তো সর্বশেষ এ প্রক্রিয়াটা কি পর্যায়ে রয়েছে সেটি আপনাদের আমি পরে শোনাচ্ছি। বেসরকারি শিক্ষকদের 25% উৎসব ভাতা চেক ছাড়করণের প্রক্রিয়া শুরু, এপ্রিলের বেতন প্রক্রিয়া শুরু হবে দ্রুত। শিক্ষা সংবাদ ডেক্স রিপোর্ট। বেসরকারি শিক্ষকদের 25% উৎসব ভাতা ছাড়করণের প্রক্রিয়া শুরু, রবিবারের জিও জারি হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এপ্রিল বেতন ভাতা ছাড়করণ প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহে, যা ঈদের পরে তুলতে পারবেন। স্কুল কলেজ শিক্ষকদের 25% উৎসব ভাতা ছাড় করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাহসী প্রস্তাবনা জমা দিয়েছেন শিক্ষা সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের টেবিলে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 25% উৎসব ভাতা ছাড় করতে এবং কারিগরি শিক্ষকদের জন্য 25% উৎসব ভাতা ছাড় করতে জিও জারির জন্য কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের টেবিলে জমা দেওয়া হয়েছে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ নিউজটি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এজাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফুরি চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, এবং যারা এখনো করেননি তারা আশা করি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।